এই যে দেখেন এক ভক্ত কইতে না কইতে 10 টাকা দিছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আমাদের শিল্পীরা ওইটাও নিব, আপনারা লজ্জা পাবেন না, মন চাইলে দিয়ে দিয়েন, অসুবিধা নাই। ধন্যবাদ। ওই আকাশটা কাঁপছিল কেন, এই জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিনে সুন্দর করে নীরবতার সাথে বসে গান শুনছেন, তাদের প্রতি আরো বেশি করে সালাম যে আপনারা না থাকলে মেলার কোনো সৌন্দর্যই হয় না। মন্ত্রী মহোদয় একবার দুপুরবেলায় মানে প্রায় 2:30টার সময় আমার ফোন দিয়ে কয় আপনার কাছাকাছি আমি চলে আসছি। আমি তখন তাকে অনুরোধ করে বলছি যে একটু আস্তে আস্তে আসেন, কারণ আমার মেলার সৌন্দর্য, আমার যত বিল্ডিংই থাকুক আর যত যাই থাকুক, আমার সৌন্দর্য হলো মানুষ। মানুষ যদি না আসে আপনাকে আমি কিভাবে মানে কি দেখাবো। তা আপনারা যখন আসেন তখনই মেলার সৌন্দর্য বৃদ্ধি হয়। আমি আশা করব আপনারা এই সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শুনে আমাদেরকে এই সহযোগিতাটা করবেন, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে আমাদের শিল্পীরা বলছে যে 500, 1000, 2000, 3000 এই টাকার ভিড়ে আমাদের যারা ছোটোখাটো যারা দর্শক, যারা 50 টাকা 100 টাকা দিতে চান বা 20 টাকা দিতে চান, তারা অনেক সময় ভয় পান। আমি তাদেরকে নির্ভয়ে বলি আপনারা আমাদের 20 টাকা দিলে তাও নিম, অসুবিধা নেই। এই যে দেখেন এক ভক্ত কইতে না কইতে 10 টাকা দিছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আমাদের শিল্পীরা ওইটাও নিব, আপনারা লজ্জা পাবেন না, মন চাইলে দিয়ে দিয়েন, অসুবিধা নাই। ধন্যবাদ সবাইকে। দুইজনের অনুরোধে আকাশটা কাঁপছিল কেন, এটাই শুনবা তোমরা। ওই আকাশটা কাঁপছিল কেন, এই জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন সেই দিন। আসলে গান হলো দুই প্রকার। একটা গানে ক্ষণিকের জন্য মানুষ একটু মনের খোরাক পায়, আনন্দ পায়। আর এক ধরনের গান আছে যেই গানে বাউল গানের মধ্যে যেটা পাওয়া যায়, এই বাউল বিচার গানে সেই খোরাক, হৃদয়ের খোরাক পাওয়া যায়, যেই খোরাকের কথা আল্লাহর ওলি খাজা গান হিন্দের সুলতান খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তিনি গান পছন্দ করতেন, গজল পছন্দ করতেন, নিজেও গাইতেন। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন খাজা বাবার গান শুনে, তিনি কখনো গান শুনেন নাই, বলে একটা গাও তো। খাজা বাবা গান শোনাইছিলেন, সেই গানের কথা ছিল, নিশ্চয়ই রাসুলে খোদা পুরুষ ও প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়ান। এই নবী পাকের এই গজল শুনে বড় পীর বলেছিলেন যে তোমার এই রকম গান যদি কোনো গায়ক গায় আর শ্রোতারা শুনে, এই গানের মধ্য দিয়েও আল্লাহর ইবাদত করা সম্ভব। এই কথাটা নিয়েই এই গানটা লেখা আছে। তা আমি বেশিক্ষণ না, ছোট্ট করে এই গানের একটু কথা শুনি। গান গেয়েছিলেন খাজা যেই দিন, গান গেয়েছিলেন বাবা যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গেয়েছিলেন বাবা যেই দিন, গান গেয়েছিলেন খাজা যেই দিন। এই গান শুনেছেন নবী ইয়াসিন, গান গেয়েছিলেন খাজা যেই দিন, গান গেয়েছিলেন বাবা যেই দিন। যেই দিন গান গেয়েছিলেন খাজা যেই দিন